শাহিন শাহ আফ্রিদিকে পাকিস্তানে টি টোয়েন্টি অধিনায়ক করার পর সবার আগে প্রতিবাদটা করেছিলেন শহীদ আফ্রিদি। এবার যখন সেই শাহিনকে কয়েক মাসের ব্যবধানে নেতৃত্ব থেকে সরানোর ভাবনা, তখন আফ্রিদি সবার আগে সরব হলেন জামাতার পক্ষ নিয়ে। শাহিনকে যেহেতু অধিনায়ক করাই হয়েছে, তাই তাকে আরও সময় দেওয়ার দাবি জানিয়েছেন পাকিস্তানের সাবেকেই অধিনায়ক। গুঞ্জন রয়েছে বিশ্বকাপের আগে টি টোয়েন্টির অধিনায়কত্বে আবারও পরিবর্তন আনতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যে বাবর আজমের প্রস্থানে দায়িত্ব পেয়েছিলেন শাহিন, সেই বাবরকেই নাকি আবারও দেওয়া হবে দায়িত্ব। যদিও বাবর শুধু টি টোয়েন্টি ফরম্যাটের দায়িত্ব পাবেন নাকি আগের মতো সব ফরম্যাটেরই দায়িত্ব পাবেন, তা এখনও নিশ্চিত নয়। শাহিন মূলত তোপের মুখে পড়েছেন পাকিস্তান সুপার লিগের কারণে। গত দুই আসরে লাহোর কালান্দার্সকে নেতৃত্ব দিয়ে শিরোপা জেতানো শাহিন এবার ছিলেন একেবারেই মলিন। দল ও পয়েন্ট টেবিলের তলানিতে থেকে শেষ করেছে টুর্নামেন্ট, ফলে প্রশ্নের মুখে পড়ে যায় শাহিনের ক্যাপ্টেন্সি। এদিকে বিশ্বকাপের আগে জাতীয় দলও খুব একটা ছন্দে নেই, অনেকেই বাবরকে নেতৃত্ব ফেরানোর দাবি জানাচ্ছিলেন। তবে শহীদ আফ্রিদির চাওয়া নেতৃত্ব যেহেতু দেওয়া হয়েছে, শাহিনকে যেন আরও সময় দেওয়া হয়, তা না হলে ব্যাপারটা হবে পিসিবির অদূরদর্শিতার পরিচয়। শহীদ আফ্রিদি বলেন, আমি মনে করি আপনি কাউকে অধিনায়কত্বের দায়িত্ব দিলে তাকে সময়ও দেওয়া উচিত। বোর্ডে পরিবর্তন এলে ক্রিকেট দলে রদবদলের যে বিষয় পাকিস্তানে চলমান, তা মোটেও ভালো লাগছে না আফ্রিদির। তাই দোষারোপ করেছেন গোটা সিস্টেমকেই। তিনি বলেন, সবচেয়ে বড় সমস্যা হলো যখন বোর্ডে পরিবর্তন আসে তখন ক্রিকেট সিস্টেমই বদলে যায়। যেই দায়িত্বে থাকে সেইভাবে পাকিস্তান ক্রিকেটের জন্য সে সেরা কাজ করছে। আপনি যদি অধিনায়ক পরিবর্তন করেন তাহলে তাকে দায়িত্ব দেওয়াই ভুল ছিল, অথবা দায়িত্ব থেকে সরানোটাই ভুল সিদ্ধান্ত। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।